চ্যানেল আমার সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আবার নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আমার পরিবারে আশা করছি বন্ধুরা খুব ভালো আছো। আর এখন বেজে গেছে সকাল 8টা, তো সকাল 8টা থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে আমি স্নান করেছি মোটামুটি 4:30-4:45 নাগাদ উঠেছি আজকে 4:30-4:30 সময়। তো সবকিছু কাজকর্ম গুছিয়ে বাগিয়ে আজকে একদম রেডি, আর এমনকি ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে। আর কী কী রান্না হবে সেই সব কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। এখন মশলা টশলা পেস্ট করা হয়নি, রান্না বসাবো, তাদের রান্নাটা করেই নেব। আর তুমি ভীষণ খুশি, কারণ হচ্ছে বাবা আসছে। তো মেয়েদের বুঝতেই পারো বাবা এলে তো ভীষণ আনন্দ লাগে। তো বাবা আসছে, বাবা বেরিয়েও পড়েছে, কিন্তু আজকে বাসের একটু গণ্ডগোল চলছে, না হলে বাবা হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসতো। বাসের গণ্ডগোলের জন্য বাবার আসতে অনেকটা লেট হয়ে যাবে আজকে। আর ছেলে গেছে বাপুর সঙ্গে পড়তে, মামাম নিচে বসে পড়ছে। আর মামামের শরীরটা কালকে খুবই খারাপ ছিল, আজকে তাও ঠিক আছে। কালকে বমি পায়খানা, মানে এই অত্যাধিক গরমে কি থাকাটাই দুঃসহ ব্যাপার। মানে ভালো তাও অনেকটা ইয়ে করে রাখা হয়, মানে সারাক্ষণ ফ্যানের নিচেতে বসিয়ে রাখা হয়, সারাক্ষণ রোদের মধ্যে কোথাও ঘুরতে দেওয়া হয় না, তাই বলে ঠিক আছে। আর যদি একটুখানি রোদে রোদে ঘুরে বেড়ায়, আমাদের ছেলে আর মেয়েটা একদম মানে একটু কিছু হলেই শরীর খারাপ হয়ে যায়। তো যথেষ্ট সাবধানে সাবধানে রেখেও এই অবস্থা। কালকে বমি পায়খানার মামামের এত ধাক্কা খারাপ, না একবার যদি পায়খানা বমি শুরু হয়ে যায় ওকে আর দেখে কে। তো এক মানে ওই স্যাচের যে পাতাগুলো পাওয়া যায় পায়খানার, তো 57 টাকা করে এক একটা পিস, তো ওটা নিয়ে এসে খায় দাওয়াতে যাক আর কিছু অসুবিধা হয়নি, পটে ফটে আর কিছু অসুবিধা হয়নি, এখন একদম সুস্থ আছে, ওকে আছে। চলো এবার রান্নাঘরে চলে যাই, রান্না বান্না করে নিই। বাবা আসার আগে রান্না বান্না করে নিলে সুবিধা হয়, বাবার সাথে বসে দুটো কথা বলা হয়, আর যদি বাবা আসার পরও রান্না না হয় তাহলে রান্নাঘরেই ঢুকে বসে থাকতে হবে। আর বাবা আসছে ভীষণ আনন্দের একটা খবর আমার কাছে। আর এরই মধ্যে একটা দুঃখের বিষয় আছে, সেটা পরে তোমাদেরকে বলবো দুঃখের বিষয়টা কি। চলো এখন রান্নাঘরে চলে যাই, রান্না বান্নাগুলো করে নিই। এখানে তো সব কিছু কেটে রেখে রেডি করে রেখে দিয়েছে। এখানে হচ্ছে পটল, তো পটল চিংড়ি হবে, চিংড়ি ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এখানে চিকেন হবে, তো চিকেনের জন্য আলুটাও কেটে রেখে দিয়েছি, এটা পটল চিংড়ির জন্য আলু। আর এটা কুমড়ো দিয়ে একটু বেগনে করব, আর আলু দিয়েও একটু বেগনে করব, তো সেই সব কেটে রেখে দিয়েছি। এখানে মাংসের জন্য আদা, পেঁয়াজ, রসুন, মানে সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। আর মামাম তো খাবে পোস্ত দিয়ে, যেহেতু শরীর ভালো নেই। আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, চলছে পটল ভাজা। আর পোস্তটা হয়ে গেছে, তো পোস্ত দুরকম হয়েছে, একটা হচ্ছে লঙ্কা দিয়ে আর একটা হচ্ছে লঙ্কা ছাড়া। মামাম যেটা খাবে সেটা লঙ্কা ছাড়া। চলো এবার মুড়ি টুড়ি খেয়ে নিয়ে বেগনে করেছি। চলো বেগনে করলাম, তো বেগনে দিয়ে এখন সবাই মিলে একটু মুড়ি খেয়ে নেবো, কারণ বাবার আসতে অনেক দেরি আছে। বাবার আসতে মোটামুটি 11:15 বেজে যাবে, তো সবার খিদেও পেয়ে গেছে। চলো এবার বেগনে দিয়ে মুড়িটা খেয়ে নিই। আর কিছু রান্না কমপ্লিট হয়েছে, কিছু রান্না বলতে পটল চিংড়িটা এখনো হচ্ছে, আর পোস্ত ভাজা তো হয়ে গেছে দেখলে, তো তারপর চিকেনটা করবো। সেবা ধর্ম গ্রহণ করে এসে রান্নাঘরে আবার বাকি যে রান্নাটুকু আছে সেটুকু করতে এলাম। চিকেনটা হতেই হবে, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে চিকেনে আলুটা ভেজে নেবো, আর চিকেনের মশলা টশলা তো সবকিছু রেডি মোটামুটি হয়ে গেছে। জাস্ট কড়াইয়ে তেলে ছাড়বো আর খুন্তি নাড়াবো, তাহলে কমপ্লিট। এত খিদে পেয়েছিল আজকে, সে কোন সকাল থেকে উঠেছি তো তারপর একভাবে চলে যাচ্ছে, প্রচন্ড খিদে পেয়ে গেছিল, পেটটা যেন একটু ঠান্ডা হলো, মানে ভাবলাম যে বাবা এলে একসাথেই খাবো, কিন্তু পেট মানছে না, এত খিদে পেয়ে গেছে। আর ছেলে ওদিকে ডিনার বাজাচ্ছে, তো একটু আওয়াজ হতে পারে, কিছু মাইন্ড করো না। আর ভাত তো বসিয়ে দিয়েছি আমি আগে, কারণ ভাতটা হতে না দেরি হচ্ছে, তো একটু একটু করে ফুটতে ফুটতে ভাতটা মোটামুটি 1 ঘন্টার সময় লেগে যাচ্ছে হতে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে একটু দেওয়া হয়ে গেছে, আর একটু দিলে ভাতটা আমার হয়ে যাবে। আর এদিকে চলো এবার পেঁয়াজ টেঁয়াজ গুলো দিয়ে দিই, তেল চলে এসছে অলরেডি।
বলতো যেদিন ভাবে যে একটু তাড়াতাড়ি করে সবকিছু বাঁচিয়ে গুছিয়ে রেডি করে রাখবে, সেই দিনে দেখবে কাজের একটা কিছু না কিছু ঘটনা ঘটবে। তো আমারও সেরকমই একটা ঘটনা ঘটেছে, আমি ভাবছি কি যে একটু তাড়াতাড়ি সবকিছু করে নেবো, তাহলে বাবা এনে একটু বসতে পারবো। তো বাজার থেকে পাউচ, আমাদের পাউচটা মানে সাদা তেলটা পাউচ নিয়ে আসে, তো সাদা তেলের পাউচ নিয়ে এসছে এক কেজি, জাস্ট কেটেছে আর আমি ঢালতে যাব। গেল গোটা মানে হাফ একদম ঢালা রান্নাঘরে, ভীষণ কেলেঙ্কারি একটা কাণ্ড, কারণ এখানে রান্নাঘরে জল টল সমস্ত কিছু পড়ে আছে। আমার এই আমি হাঁপিয়ে যাচ্ছি গরমে, মানে এতটা কষ্ট হচ্ছে, সেই তেলে জলে একদম একাকার কাণ্ড হয়ে গেল, অনেকটা তেল নষ্ট হয়ে গেল, ভীষণ খারাপ লাগছে। একটু তাড়াতাড়ি করছি, একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, উল্টে কাজের গন্ডগোল, তেল অনেকটা নষ্ট হয়ে গেছে, খারাপও লাগছে, কারণ কোনো জিনিস নষ্ট করতে না আমার বড্ড খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে দেখবে এক টাকা হলেও সেটা অনেক কষ্ট করে রোজগার করতে হয়, এক টাকাটা তো মানে ফ্রিতে পাওয়া যায় না বা পুড়িয়ে পাওয়া যায় না, তো একটা টাকা আমাদেরকে অনেক কষ্ট করে রোজগার করে আনতে হয়। তো আজকে তেলটা কতটা উঠে গেল তো আমার কিন্তু খারাপ লাগছে, তেলটা নষ্ট হয়ে গেল অনেকটা, কিন্তু কিছু করার নেই, যেটুকু কপালে পাঁচ চক্কর আছে সেই পাঁচ চক্করটুকু মেনে নিতেই হবে। তাহলে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ প্রচন্ড গরম রান্না করে, একবার করে রান্না করছি আর একবার করে ওখানে যাচ্ছি, আর ফ্যানটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ফ্যানটা চললে শোষ করে আওয়াজ উঠবে, একবার করে রান্না করছি আর একবার করে ফ্যানের হাওয়াটা একটুখানি করে দিয়ে আসছি। কি অবস্থা দেখো, মানে গরমে যাচ্ছে তাই অবস্থা এত গরম। তো আমি রান্নাটা করে নিয়ে এদিকে আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে, এখানে তেলে পেঁয়াজ টেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তাহলে এবার চিকেনটা রান্না করে নিয়ে রান্না আর এইদিকে চিকেনটা কষানো হতে হতে চলে এসছে আমার বাবা, তো বাবাকে শরবত টরবত দিয়ে দিয়েছি আর এদিকে মুড়িও দিয়ে দিয়েছি। তো বাবা মুড়ি খাচ্ছে একদম পা ছড়িয়ে বসে, কারণ তোমরা জানো আমার বাবার বাড়ির রাস্তা 3-3.5 ঘন্টা, তো বাবার আসতে অনেকটা সময় লেগেছে আর কষ্টও হয় ভীষণ। তো বাবাকে বললাম ভিডিও করছি বলে এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে বাবু মানে পা গুটিয়ে বসে খেতে হবে, তুমি যেমন পারছো তেমনভাবে বসে খাও। তো বাবাকে এনে খেতে দিয়ে দিয়েছি, আর চলো এবার রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চিকেন আর এদিকে পোস্ত, ভাত তো দেখলে, পটল চিংড়ি, তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এদিকে রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কি বলতো, মানুষের একটা নেশা থাকে আর সেই নেশা হচ্ছে আমার মৌরি, তো খাওয়া দাওয়ার পর একটু মৌরি না হলে চলে না, মৌরিটা শেষ হয়ে গেছিলো তাই ভেজে নিচ্ছি। এদিকে খাওয়ার সময় আমাদের হয়ে গেছে, 2:30 বেজে গেছে, সবাই আমরা খেতেও বসে গেছি। চলো চলো এবার সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া করতে করতে একটু আমাদের সবার গল্প হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি। আর এখন বেজে গেছে বিকাল 4:30-4:30, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে একদম লন্ডভন্ড অবস্থা, মানে এত ঝড় এত বৃষ্টি দেখা যায় না, চারিদিক দিয়ে মানে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে জল ঢুকে পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে জলে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আর মানে বেশি টানতে পারলাম না, কারণ যেহেতু পরে ভয়েস অ্যাড করছি তাই বলছি, কারেন্টই আসেনি সেদিন রাত্রে, আর তারপরের দিনে আবার বেলা 11:30-12টাকে কারেন্ট এসছে, আর যেহেতু লোডশেডিং কারেন্ট নেই তাই ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারলাম না, ব্লগটাকে এখানেই শেষ হয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, সবাইকে টাটা।